আমরা এখন আছি আরিটার লেকে। এতদিন পর নীল আকাশ দেখে ভালো লাগছে? ভালো লাগছে, এই একটু মেঘলা হলে ভালো হতো। আমার ফটোগ্রাফার আগে আগে আছে। ও দাদা, ফটোগ্রাফার কাম কুলি কাম ড্রাইভার কাম কাম হাজবেন্ড, তাই তো? হাজবেন্ডটা লাস্টে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ইম্পারফেক্ট মম। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পাদমচেন। কাল রাত্রে আমরা পাদমচেনে এসেছি। কাল নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির সিল্ক রুট হয়ে জুলুকে পাদমচেনে কাল রাত্রে এসেছি। আছি অর্কিড তেঞ্জিং হোমস্টেতে। হোমস্টেটা খুব ছোট কিন্তু খুব সুন্দর। আর অপোজিটেই আছে, একটু দেখো, ভুটান। পাহাড় থেকে একটু নিচে নেমে মানে খাদের মধ্যে হোমস্টেটা। তো কাল রাত্রে যখন নেমেছিলাম একটু ভয় পেয়েছিলাম, কিন্তু যখন নেমে দেখলাম হোমস্টেটা খুব সুন্দর, ভীষণ কমফোর্টেবল আর খুব পরিষ্কার। তোমরাও এখানে আসতে পারো। কন্ট্যাক্ট ডিটেলসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকে যাব আরিটারের উদ্দেশ্যে। তো সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করছি।
আমরা এখন আছি আরিটার লেকে এই জাস্ট আসলাম দেখো লেকটা দেখো এতদিন পর নীল আকাশ দেখে ভালো লাগছে আমার ফটোগ্রাফার আগে আগে আছে ও দাদা ফটোগ্রাফার কাম কুলি কাম ড্রাইভার কাম হ্যাঁ কাম হাজবেন্ড তাই তো হাজবেন্ডটা লাস্টে আরে কিছু বলো কেমন লাগছে কি লাগছে আমার তো নীল আকাশ এটাই আমি এক্সপেক্ট করছিলাম গোটা সিকিম ট্যুরে আজকে লাস্ট দিন আজকে আমি একটুখানি নীল আকাশ দেখতে পাচ্ছি এই কদিন তো শুধু মেঘ কুয়াশা আর বৃষ্টি ছিল আমার ভালোই লেগেছে একটু বেশি রোদ এই যে আমার মা মা কোথায় মা বাবা ভাই আসছে হ্যালো করে দে কেমন লাগছে খুব সুন্দর খুব সুন্দর ভালো করে ফটো তোলো বিশাল বড় একটা লেক পুরোটা রাউন্ড করে হাঁটতে হবে এটা পাশে জঙ্গল আছে একদম গুড মর্নিং ফ্রম পাদম হাই নানা